তাহলে বৈষ্ণব আর আমাদের এই ঠাকুর দেবতার মধ্যে কোনো কি ভাব রইল? কোনো ভাব নেই। আবার এনাদেরকে পাওয়া যাবে কবে জানে? এইবার যদি 300 বছর যদি 1 বছর 1 বছর পরে যদি অনুষ্ঠান আবার করে তাহলে আবার টানা দর্শন পাওয়া যাবে। হরি বল হরি বল। আমার এই ভগবানেরও দেখা পাবো ঠিক বৈষ্ণবের, আবার বৈষ্ণব চলে যাবে আমাদের ভগবানের পরে বিদায় করতে, নাকি? তাহলে বৈষ্ণব আমাদের পরিচিত ভগবান হলো তো? আপনারা গান শুনলেন আবার চলে যাবে, কিন্তু উনি যাবে না। উনি কিন্তু ওনার ঠিক সময় ভগবানের সেবা, কোন সময় ভগবানকে ভোগ পাড়াতে হবে উনি ওনার দায়িত্ব বেজে করবে। তাই করি ভগবান কি বৈষ্ণব। আর এখানে বড় কথা বলেছে, যা যত উনি কিন্তু যা ইচ্ছা খেতেও পারবেন, কেননা উনি বৈষ্ণব, উনি ভগবানকে সেবা দেবে, চল করে খাবে। অনেক ভগবানকে বলছে তুমি কি করে